নদিয়া জেলার নবদ্বীপে ভাগীরথী নদীর ওপর গৌরাঙ্গ সেতুতে ফাটল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গাড়ির চালকদের নজরে এলে তারা বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নবদ্বীপ থানার পুলিশ। বন্ধ করে দেওয়া হয় ওভারলোডিং গাড়ি সহ ভারী গাড়ি চলাচল। দুর্ঘটনা এড়াতেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ। কতক্ষণ ধরে জ্যাম আছে? আধা ঘন্টা ধরে জ্যাম আছে। লরি ফরি যেতে দিচ্ছে না? ভারী গাড়ি যাচ্ছে না, হালকা গাড়ি। ব্রিজটা হঠাৎ করে এরকম হওয়ার কারণ কি? কারণ হয়তো তলা কেটে গিয়েছে, আমরা বলতে পারি ইঞ্জিনিয়ার জানে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, পুলিশ আসছে, আসছে। গুরুত্বপূর্ণ এই সেতুর দীর্ঘদিন সংস্কার না হওয়ার জন্যই বর্তমানে সেতুটির এই ভগ্নদশা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। বলুন, নবদ্বীপে এই গৌরাঙ্গ সেতুর ব্রিজ তলায় এখনো স্প্রিং ভেঙে বসে গিয়েছে প্রায় আধা। এখানে যে মানুষের কোনো ক্ষতি হয়নি, হয়তো আবার লোড ওভারলোড গাড়ি চললে আগামীতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কারণেই প্রশাসনিক দপ্তরকে অনুরোধ করব যাতে এর কাজটা খুব দ্রুত গতিতে হয়, এই জন্য সুব্যবস্থা করতে প্রশাসনিক দপ্তরের সমস্ত লোক ইঞ্জিনিয়াররা এসে এর একটা সুব্যবস্থা করুক, তাহলে মানুষের উপকৃত হবে। এখনও মানুষের কোনো ক্ষতি হয়নি, আগামী দিনে যেন আর ক্ষতি না হয়, এটাই আমাদের নবদ্বীপ মহাপ্রভুর কাছে আবেদন নিবেদন। আমরা উপর থেকে তো বুঝতে পারছি, আনুমানিক ভাবে আমরা বুঝতে পারছি তলায় যে স্প্রিং ছিল হয়তো স্প্রিং ভেঙে গিয়েছে কিংবা ওটা বসে গিয়েছে। আচ্ছা, প্রশাসন থেকে কি কোনো উদ্যোগ নিতে দেখা গেছে? নবদ্বীপ থানার প্রশাসন এসে গিয়েছে, ইতিমধ্যেই প্রশাসন এসে গিয়েছে, আইসিকে ফোন করা হয়েছে। আচ্ছা, প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো? হ্যাঁ, প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে আর কি। আচ্ছা, ইয়া পর কে হুয়া হ্যায়? পুলিয়া টুটা। হ্যাঁ, পুলিয়া টুটা। আচ্ছা, আপ লোগো কো দিক্কত হো রহা হ্যায়? দিক্কত হো রহা হ্যায়, থোড়া উঁচা বোলিয়ে। দিক্কত হো রহা হ্যায়। আচ্ছা, আবি জানে নেই দে রহা হ্যায় পুলিশ? নাই। নবদ্বীপ থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।